ভালো লাগছে তো, জামাটা সুন্দর লাগছে। ভালো কি জামা, ভালো কি জামা, ভালো কি জামাটা? আমি যাব পরি কখনো, আপনি যাব পরি দেখুন, আপনি যাব প্রত্যেক রোজিকা এসব পড়া কমা জমা জমা, আমি পড়া কমা জমা জমা, আমি এটা কি খানা? জামাটা খানা দেখো, এই ফুটপাথের কমা টমা জামা আমার ভালো লাগে না, এসব আমার ইচ্ছা করে না পড়তে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কোথাও গেছিলাম। হ্যাঁ, আমি শ্বশুরবাড়ি গেছিলাম, একটু দরকার ছিল শ্বশুরবাড়িতে। তোমাদের দিদিভাই কদিন আগে গেছিলো, তো মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, আমি ওই কারণেই গেছিলাম মায়ের জামা প্যান্ট কিছু নিয়ে আসতে। আর হ্যাঁ, শ্বশুরবাড়ির থেকে আসার পথে আমি আমার জন্য এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে প্যান্ট আছে আর শার্ট আছে, আমি পুজোতে কিনে নিয়ে এসেছি। তো আমি বাড়িতে চলে এসেছি, এসে দেখছি তোমাদের দিদিভাই নেই ঘরের মধ্যে, সেভাবে আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো আমি কী করবো, আজকের প্ল্যানটা এটাই যে আমি জামাটা কিনে নিয়ে এসেছি, আর তোমাদের দিদিভাইকে বলবো যে আমাকে তোমার বাবা জামা দিয়েছে, আমার জামা, এই জামা আমার পছন্দ না। তো চলো এই কথা শুনে তোমাদের দিদিভাই রিয়াকশানটা কী হয়, তো আরও কিছু তো হবে প্ল্যাঙ্কের মধ্যে, তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের দিদিভাই কী করছে চলো দেখে আসি। ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে তোমাদের দিদিভাই রুটি করছে, তো চলো আমি আরেকবার ডাকি। বোন, এতক্ষণে তো রুটি করা হয়েই গেছে, আরেকবার ডাক দেবো, বলবো আমাকে একবার জল দাও, তো আসবে তারপরে ব্যাস খেলা শুরু। ও মাই গড, ওয়াও, চলো গেলাম গিয়ে বললো বসতে। ভালো লাগছে তো, জামাটা সুন্দর লাগছে। কি করে জামাটা এই প্যান্টটা পুজোর সামনে নাকি আবার পরে আবার কি দেবে না দেবে, দেখো আমার এসব পছন্দ না, ঠিক আছে? আমি তোমাকে পরিষ্কার করে বলে আমার আমার এসব পছন্দ, তুমি ভালো করে জানো এসব পড়া কমা জমা জমা, আমি পড়ি পড়া কমা জমা জমা, আমি পড়ি বিচার করতে নেই, জিনিসটা পড়ার মতো পড়তে তো হয়, জিনিসটা পড়বো তো নাকি? একেবারেই পড়ার মতন না, আমার না, আমি পড়ি না, ঠিক আছে? আমি পড়ি না, অত ভাব ভালো না জানো, অত ভাব ভালো না, তুমি বড় ইয়ে হয়ে যাও নি এখন। ভাবে কি আছে, আমি পড়ি না, তারা ভালোবেসে দিয়েছে, আমি ওই ফুটপাতে কিনা জামা আমি পড়ি না, ঠিক আছে? ফুটপাতে জামা আচ্ছা না, পড়ি ফুটপাতে তো জামা, আমার আমার দেখলে আমার মানে মানে কি বলবো, ভূমি পাই ফুটপাতে জামা, আমার দেখলে ফুটপাতে জামা আমার একটু পছন্দ হয় না। তোমাকে যখন দেয় তখন তো দেখি ভালোই দামি শাড়ি, আমার বারে কমা কমা জিনিস, কমা জামা আমাদের আমাকে যেমন দামে দেয় তোমাকে যেমন দামে দেয়, 1000 টাকা দামের একটা শাড়ি দেয়, 1000 টাকা 1500 টাকা, আর আমার বেলায় ওই 150 টাকা 200 টাকা দামের জামা।
এটা 100 টাকা 200 টাকা জামা কত জামা আমার কত ভালো হবে কত ভালো হবে 80 টাকা তো কই দামে কি করবে দেখো জামাটা দামের উপর সব কিছু ডিপেন্ড করলে হয় না আমার ভালো বেশি কষ্ট করে রোজগার করে দিয়েছে আমার পছন্দ না ঠিক আছে আমি করব এখানে বস চুপ করে আমার পছন্দ না আমি করব না ব্যাস আমাকে কি তাদের ছোট করার ইচ্ছা হয়েছে আমার সম্মান নেই একটা জানিয়ে দিব তাই জানিয়ে দিবা যা পড়ি না আমি তা করবো না ঠিক আছে পছন্দ করবে সবকে দেখে নেই আরে সে মাঝে সাঝে দিল একরকম সব সময় ষষ্ঠীর সময় যাবো তখনই সে এরকম জামা আরে পুজোর সময় সে এরকম জামা আরে একটা সময় তো মানুষকে ভালো দেয় না কি যদি দিত আমি বলতাম ভালো দেয় না বলে তো বললাম মানুষের একটা মাসের জামা যে না ভালো দেখে মানে জামা কাপড় একটু পড়ার মতো তো দেবে এরপর থেকে আমাকে যেন কোনো জিনিস না দেওয়া হয় আমি যা করি না তা করবো না ঠিক আছে মাথা রেখো কথাটা এমনি করে কি করে হবে কথাটা বলেছি কথাটা ভালো করে মাথায় রেখো আর যদি মনে হয় তাদেরকে জানাবে তাদেরকে জানিয়ে দেবা যাই পড়ি না তা কখনোই করবো না তো পড়েই থাকবে পরে এদিকে দেখাও দেখাও এদিকে আমার দিকে দেখাও এই জামার প্যান্টটা কে দিয়েছে জানো তোমার বাবা দেয়নি আমার দিকে তাকাও 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 এদিকে তাকাও এটা তোমার বাবা দেয়নি এটা না আমি কিনে এনেছি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কিন্তু তাকাও এদিকে ওইদিকে তাকাও তাকাও ওইদিকে তাকাও না ওইদিকে ওইদিকে একটুখানি তাকাও একটুখানি তাকাও ওইদিকে তাকাও ওইদিকে তাকাও প্র্যাঙ্ক হচ্ছিল এটা মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা ঢাস সত্যি বলছি প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে এই জামাটা প্যান্টটা আমি কিনে এনেছি আমি তোমাদের বাড়ি থেকে দেয়নি আমাকে তার মানে আমাদের বাড়ি থেকে যখন যা দেয় তোমার মনের মধ্যে এই আসে না কখনোই না আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য তোমার সাথে কথাগুলো বললাম আরে আমার বলেছি তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক তো তোমার বাবার নামে ওরকম আর হ্যাঁ তোমাকে বলি আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য আমি কথাগুলো বলেছি তুমি প্লিজ খারাপভাবে নিও না বুঝি যে মানে বাবা মার নামে বললে খারাপ লাগাটাই স্বাভাবিক তোমার কাছে বলছি সরি আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্যই আর হ্যাঁ শ্বশুরমশাই আর ওর দাদা আরও যত মানে যে যারা যারা ভিডিওটা দেখছো তো সবার কাছেই আমি ক্ষমা চাইছি তোমরা কখনোই আমাকে
মানে এরকম খারাপ জিনিস আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য আজ কথাগুলো বলেছি, তো আমি কখনোই এসব মানে কখনোই আমি ওকে বলি না, কখনোই আমি এসব বলি কি বলবো, আমার নিজের কাছে খারাপ লাগছে, আমি খুবই দুঃখিত এরকম করে বলার জন্য। আমি কখনোই কাউকে খারাপ না করার জন্য আমি প্র্যাঙ্কটা করতে চাইনি। তোমরা প্লিজ আমার ক্ষমা করে দিও, যদি তোমরা ভিডিওটা দেখো তোমরা প্লিজ ক্ষমা করে দিও। তো কি বলবো, আমার নিজের কাছে খারাপ লাগছে, আমি এরকম কখনোই বলতে চাইনি, জাস্ট প্র্যাঙ্ক করার জন্যই মানে বলেছি। তো আমাকে শ্বশুর মানে আমাদের শ্বশুর মানে আমার শ্বশুরবাড়ি সবাই খুবই ভালোবাসে, কখনোই তারা আমাকে এরকম কখনোই কি বলবো, তারা যতটা পারে ততটাই চেষ্টা করে। আবারও বলছি আমি কান ধরছি, দুঃখিত, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমাকে ক্ষমা করে দিও। তো আর বেশি কিছু বলছি না, তোমাদের দিদিভাইয়েরও মানে শুনে খারাপ লেগেছে, তো এরকম প্র্যাঙ্ক করতে চাইনি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো পাশে থাকো, এরকম ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।